ম্যাচ শেষে চেহারার এই চওড়া হাসিটা আর ধরে রাখতে পারেননি ডেভিড ওয়ার্নার। গেল দিন কলম্বোয় শ্রীলঙ্কার কাছে তার দল হেরেছে 4 রানে। 37 ওভার এক বলের মাথায় সপ্তম ব্যাটার হিসেবে আউট হয়েছিলেন ওয়ার্নার। ম্যাচ জিততে তখনও অজিদের দরকার আরও 66 রান। নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে এই প্রথম 99 রানে আউট হয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার। 30 বছর পর ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার সাথে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। ওয়ার্নারের আগে ওয়ানডে ক্রিকেটে আরও 34 বার ঘটেছে 99 রানে আউট হওয়ার ঘটনা। 1971 সালে ওয়ানডে ফর্ম্যাট চালু হওয়ার পাক্কা 9 বছর পর প্রথমবার 99 রানে কোনো ব্যাটারের আউট দেখেছে দুনিয়া। অজি ওপেনারের মতো দুনিয়ার অনেক সেরা ব্যাটারই কাটা পড়েছে 99 রানের চক্করে। ওয়ানডে ইতিহাসে 99 রানে ফেরা প্রথম ক্রিকেটার জেফ্রি বয়কট। 1980 সালে 20 অগস্ট ওভালে অস্ট্রেলিয়ার সাথে 1 রানের জন্য সেঞ্চুরি মিস করেছিলেন ইংলিশ গ্রেট। সচিন টেন্ডুলকার আর সনত জয়সুরিয়া, এই দুই কিংবদন্তি 99তে আউট হয়েছেন একাধিকবার। 2001 সালে কলম্বোয় আর 2 বছর বাদে অ্যাডিলেইডে আউট হয়েছিলেন জয়সুরিয়া। টেন্ডুলকার ফিরেছেন সবচেয়ে বেশি 3 বার, বেলফাস্ট, ব্রিস্টল আর মোহালি। এই 3 ভেন্যুতে 99 রানে কাটা পড়েছিলেন ইন্ডিয়ান লিটল মাস্টার। মজার ব্যাপার, সচিন তার ওয়ানডে ক্যারিয়ারে যে 3 বার 99 রানে আউট হয়েছেন সেই 3টা ম্যাচই খেলেছিলেন 2007 সালে। 50 ওভার ক্রিকেটে 99 রানে আউট হওয়া একমাত্র টাইগার উইকেট কিপার মুশফিকুর রহিম। 2018 সালে আবুধাবিতে এশিয়া কাপে পাকিস্তানের সাথে 99 রানে আউট হয়েছিলেন মুশি। এই তালিকায় সচিন সহ ইন্ডিয়ান ক্রিকেটার আছেন 6 জন। কটকে 1984 সালে কৃষ্ণ মাচারি শ্রীকান্ত, নাগপুরে 2002 সালে ভিভিএস লক্ষ্মণ, করাচিতে একই বছর রাহুল দ্রাবিড়, বিশাখাপত্তমে 2013 সালে বিরাট কোহলি আর 3 বছর পর সিডনিতে আউট হয়েছিলেন রোহিত শর্মা। ইন্ডিয়া সমান 8 বার 99 রানে আউট হয়েছেন ইংলিশ ব্যাটাররা। জেফ্রি বয়কট, অ্যালান ল্যাম্প, ক্রিস ব্রড, অ্যান্ড্রু ফ্লিনটপ, অউইন মর্গান, জস বাটলার, অ্যালেক্স হেলস আর বেন স্টোক, আলাদা 8 ব্যাটার আউট হয়েছেন 8 বার। ইন্ডিয়া ইংল্যান্ডের পর সবচেয়ে বেশি 99 রানে ফেরা ক্রিকেটারের দল সাউথ আফ্রিকা। তালিকায় নাম উঠেছে ল্যান্স ক্রিজনার, গ্র্যাম স্মিথ, এবিডি ভিলিয়ার্স আর জন পল জুমিনির। শ্রীলঙ্কার জয়সুরিয়া ছাড়াও 99 রানে আউট হয়েছেন রমেশ কালো ভিতারানা, তিলকারত্নে দিলশান আর কুশল পেরেরা। ডেভিড ওয়ার্নারের আগে এই তালিকায় ছিলেন 2 অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু হেইডেন আর অ্যাডাম গিলক্রিস্ট। নিউজিল্যান্ডের স্টিভেন ফ্লেমিং আর লুক রঙ্কিও 1 রানের জন্য মিস করেছেন ওয়ানডে সেঞ্চুরি। প্রথম পাকিস্তানি ব্যাটার হিসেবে 99 রানে প্যাভিলিয়নে ফিরেছিলেন রমিজ রাজা। করাচিতে ইংল্যান্ডের সাথে 1 রানের জন্য সেঞ্চুরি বাগাতে পারেননি বর্তমান পিসিবি চেয়ারম্যান। রমিজি প্রথম, রমিজি শেষ। ওয়ানডেতে আর কোনো পাকিস্তানি ক্রিকেটার এই দুর্ভাগ্যে পড়েননি। বাংলাদেশ আর পাকিস্তানের মতো 99 রানে ফেরা একজন করে ক্রিকেটার আছে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড আর জিম্বাবুয়ের। তারা হলেন ক্রিস গেইল, পল স্টার্লিং আর চামুচি বাবা। হাসান মাহাদি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.